حضرت بڑ پیر عبد القادر জিলানী رحمت الله علیه আল্লাহ তাআলার সৃষ্টি দেখার জন্য একবার নিয়ত করলেন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ আল্লাহ তাআলা জমিনে ভ্রমণ করার জন্য বলেছেন দ্বীনের দাওয়াত নিয়া দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছড়িয়ে যাও দ্বীনের দাওয়াত নিয়া আল্লাহ তাআলার পথ ভোলা বান্দাদের কাছে চলে যাও বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দেবেন এবং আল্লাহ তাআলার সৃষ্টি গুণকে ঘুরে ঘুরে দেখবেন এজন্য তিনি বের হলেন তিনি বাগদাদ থেকে অন্য একটা দেশে চলে গেলেন ওই দেশে যাওয়ার পরে ওই দেশের বিভিন্ন শহরগুলো ঘুরে ঘুরে দেখলেন এক শহর থেকে আরেক শহর ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি এবার একটা শহরে আসলেন ওই শহরে এসে যখন ওই শহরের সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে দেখতেছিলেন এমন মুহূর্তে তার সুন্দর একটা দোকানের দিকে খাবারের রেস্তোরাঁর দিকে হোটেলের দিকে তার চোখ পড়ে গেল হোটেলের দিকে যখন তিনি তাকালেন আল্লাহর ওলি হোটেলের দিকে তাকিয়ে দেখতেছেন হোটেলের ভিতর বিভিন্ন ধরনের খাবার সাজানো বিভিন্ন আইটেমের কোরমা পোলাও কালিয়া কাপ্তা বিভিন্ন খাবার সাজানো আছে অনেক সুন্দর করে হোটেলটা খাবার দিয়ে সাজিয়ে রেখেছেন এবার তিনি দেখলেন হোটেলের সামনে একজন বাবুর্চি রান্না বান্না করতেছে ওই বাবুর্চি বিশাল বড় একটা কড়াইয়ের ভিতর গরম তেল ফুটতেছে ওই তেলের ভিতর কিছু মুরগির ডিম ভুনা করার জন্য ছেড়ে দিলেন আর ওই মুরগির ডিম ভুনা করার জন্য যখন ছেড়েছেন আর এটা যখন বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নজরে পড়েছেন সাথে সাথে তিনি দিলের ভিতর একটা চিন্তা করলেন হায়রে যদি এই ডিমগুলো ভুনা না করত এই ডিমগুলো থেকে তাহলে বাচ্চা হতো এই বাচ্চাগুলো মনের আনন্দে খেলাধুলা করত ঘুরে বেড়াত এই ডিমগুলো ভুনা না করলে কতই না ভালো হতো এইগুলো থেকে কতগুলো বাচ্চা জন্ম নিত এই কথা দিলের ভিতর চিন্তা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরত আল্লাহর একজন ভক্ত আল্লাহর একজন মাহবুব যখন তার দিলের ভিতর এই কথাটা চিন্তা করেছে সাথে সাথে মুরগির ডিমগুলো ওই ফুটান্ত তেলের ভিতর যে ভুনা করার জন্য দিয়েছিল ওই ডিম থেকে আস্ত মুরগির বাচ্চা বের হয়ে উড়ে উড়ে নিচে পড়া শুরু করে দিল ভাইরা আমার বন্ধুরা আমার এই ঘটনা যখন মানুষজন দেখল আশেপাশে যারা ছিল সবাই এই কারামতি দেখল এই কারামতি দেখে মানুষজন সবাই আশ্চর্য হয়ে গেল ফুটান্ত তেলের ভিতর ডিমগুলো ভুনা হচ্ছে আর ওই ডিমের ভিতর থেকে জীবন্ত মুরগি মুরগির বাচ্চা বের হয়ে উড়ে উড়ে নিচে পড়তেছে এ ঘটনা দেখার পরে পুরা শহরে যখন খবর ছড়িয়ে গেল মানুষগুলো সব গ্রামগঞ্জ থেকে বাড়িঘর ছেড়ে শহর অভিমুখী হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলো মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করতে আসে শিষ্য মানে তার খাদেম হচ্ছে কেউ তার মুরিদ হচ্ছে কেউ তার কাছে বায়াত গ্রহণ করতেছে অনেক বিধর্মীরা এসে তার কাছে ইসলাম কবুল করতেছে শহরের সমস্ত মানুষগুলো একজন পথিক একজন অপরিচিত মুসাফির অন্য এলাকার লোক এই শহরে ঘুরতে এসেছে তার এই অলৌকিক কাজ দেখে হাজারো মানুষ তার ভক্ত এবং মুসলমান হয়ে গেল বাদশার দরবারেও যিনি বাদশা ক্ষমতার অধিকারী সে বাদশার কাছেও এত মানুষ নেই যে মানুষ হুজুরের দরবারে অস্থায়ী দরবার তিনি তো ঘুরতে গিয়েছিলেন
এসে ভরে গেল ওই শহরে একজন সুফি বাস করতেন ওই সুফি যখন এই খবরটা শুনল আশ্চর্য হয়ে গেল ওই সুফি আশ্চর্য হয়ে গেল ওই তাপস আশ্চর্য হয়ে গেল এমন ঘটনা এমন কেরামতি যার কাছে যায় যেই শুনে সে আশ্চর্য হয়ে যায় এই ঘটনার কথা শোনার পরে এবার ওই তাপস মনে মনে চিন্তা করলেন হায় রে যেইভাবে কোনে মানুষ তার কাছে যে বায়াত হচ্ছে মানুষ তার কাছে যে মুরিদ হচ্ছে আমার তো কিছুদিন পর আর এই শহরে খানা থাকবে না কিছুদিন পর তো আর এই শহরে আমাকে কেউ চিনবে না এমনকি তার নিজের মুরিদগুলো সব বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যে বায়াত হয়ে গেলেন তো ওই সুফি চিন্তা করলেন ওই তাপস চিন্তা করল যে এভাবে কিছুদিন আর কিছুদিন চলতে থাকলে মানুষ আর আমার কাছে কেউ আসবে না আমাকে আর কেউ তখন জিজ্ঞাসা করবে না এমনকি তার ভক্তবৃন্দও সব কমে গেল দিলের ভিতর প্রচণ্ড রকম হিংসা পরিস্ত্রী কাতরতা তিনি হিংসায় বুকটা তার ভরে গেল যে এখনই একটা বিহিত করা দরকার নয়তো ভবিষ্যতে আমার ভবিষ্যৎ অন্ধকার এই চিন্তা করে এ সুফি একটা চিঠি লেখলেন বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লেখলেন চিঠির ভিতর লিখে দিলেন হে পথিক তুমি কে আমি জানি না তুমি আমার এই শহরে ঘুরতে এসেছো তুমি আমার এই শহরে বেড়াতে এসেছো এই শহর আমার শহর এই দেশ আমার তুমি মেহমান অন্য জায়গার থেকে এসেছো তোমাকে বলি তুমি ঘুরে ফুরে বেরিয়ে তারপর চলে যাও অযথাই কেরামতি দেখাইয়া মানুষকে নষ্ট করিও না মানুষের দেমাগ গুলো ধ্বংস করে দিও না তুমি কেরামতি দেখাইয়া আমার ভক্তবৃন্দ তোমার মুরিদ হয়ে গেছে তোমার কেরামতি দেখার কারণে আমার শিষ্যগুলো তোমার শিষ্য হয়ে গেছে এটা কি আমার বিরুদ্ধে তোমার যুদ্ধ ঘোষণা নয় এই শহরে আমি আছি এটা আমার শহর এখানে তোমার থাকার অধিকার নয় তুমি এখান থেকে চলে যাও এই যে হিংসা এটা মারাত্মক একটা রোগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب نبي جي বলেন হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা অনেক আমলকে ধ্বংস করে দেয় যেমন শুকনো কাটকে আগুন পুড়ে ছাই করে দেয় ঠিক তো দ্রুপভাবে হিংসা মানুষের নেক আমলগুলো পুড়ে একেবারে ছাই করে দেয় এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার পীর হও আলেম হও আর নামাজি হও হাজি হও গাজী হও যেই হও না কেন যদি ভিতরে হিংসা থাকে তাহলে কোনোদিন তোমার নামাজ রোজা ইবাদত কবুল হবে না কারণ হিংসা আপনার ইবাদতকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবে এজন্য সম্মানিত ভাইরা আমার হিংসা রোগ এটা অত্যন্ত একটা জঘন্যতম খারাপ রোগ এই হিংসা আমাদের দিলে আজকে টাইটুম্বুর হয়ে আছে হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন চিঠি লিখলেন চিঠি পেয়ে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই পীরের কাছে আবার একটা ফিরতি চিঠি পাঠালেন ওই চিঠির ভিতর হুজুর লিখে দিলেন এই দুনিয়া আল্লাহ তাআলার এই জমিন আল্লাহর এই আসমান আল্লাহর সব কিছু আল্লাহর তাম দুনিয়া যখন আল্লাহর জমিন যখন আল্লাহর আরে আল্লাহর জমিন
তমাম দুনিয়ার জমিন তমাম দুনিয়ার বান্দাদের জন্য বরাদ্দ এই জমিনকে কেউ নিজের দাবি করতে পারে না এই শহরকে কেউ নিজের দাবি করতে পারে না কারণ আমার শরীর এই তো আমার নয় আমার দেহ তো আমার নয় এটা আল্লাহ তাআলার দেওয়া আল্লাহ আপনাকে আমাকে ধার দিয়েছেন এটা ধার দেওয়া বস্তু এই শরীর নিজের নয় এজন্যই তো আত্মহত্যা করা মহাপাপ কারণ এই দেহটা তোমার নয় এই জীবনটা তোমার নয় এই জীবনটা তুমি কাকে দেবা এই জীবনটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার কেন আত্মহত্যা করা মহাপাপ কারণ জীবন আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া জীবন আল্লাহর অনুমতি ব্যতিরেকে আল্লাহর ইচ্ছা ছাড়া অন্য কোথাও দেওয়া যায় না এজন্য আল্লাহর দেওয়া জীবন আল্লাহ না চাইলে কেউ শেষ করতে পারে না কেউ আত্মহত্যা করতে পারে না এজন্য আত্মহত্যা মহাপাপ এজন্য নিজের দেহটাই যেহেতু আল্লাহর এই দেহের উপরে নিজের কোনো কর্তৃত্ব চলে না আল্লাহ তাআলা এই দেহের মালিক এই জীবনের মালিক তাহলে এই জমিনের মালিকও তো আল্লাহ এই শহরের মালিকও আল্লাহ অতএব বড় পীর সাহেবকে বললেন যেই শহরের মালিক আল্লাহ তুমি এই শহরের দাবি করতে পারো না আর আমি আল্লাহর বান্দা আমার যেখানে মনে চায় আল্লাহর বান্দা হইয়া আল্লাহর জমিনে ঘুরব কেউ বাধা দিতে পারে না আর মনে রাখবা দুই দিন আগে হোক পরে হোক তুমিও মারা যাবে আমিও মারা যাব আল্লাহ বলেছেন ফাইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক মিনিট আগেও না এক মিনিট পরেও না মৃত্যুর সময় যখন নির্ধারিত আপনাকে আমাকে তখনই মৃত্যুবরণ করতে হবে এই কথাটাও তিনি চিঠির ভিতর লিখে দিলেন ওই পীর সাহেব যখন এই চিঠিটা পড়লেন চিঠির শেষ লাইনে যখন এই কথাটা পড়লেন মৃত্যু নির্ধারিত যখন সময় হবে এক মিনিট আগে পরে করা হবে না এইটা পড়ার সাথে সাথে ওই পীর সাহেব ওই সুফি ওই সাধক দুনিয়া থেকে বিদায় নিল সাথে সাথে মারা গেল এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমি বলি আল্লাহর নবী বলেছেন হিংসা মানুষের আমলকে পুরে ছাই করে দেয় এজন্য কখনো হিংসা করবেন না আমাদের দিলের ভিতর হিংসা ভরা আমরা মানুষের ভালো দেখতে পারি না আমি আমার ভাইয়ের ভালো দেখতে পারি না আমি আমার প্রতিবেশীর ভালো দেখতে পারি না অমুকে গাড়ি বাড়ির মালিক হয়েছে অমুকে এটা করছে ওটা করছে এটা আমরা দেখতে পারি না আমাদের ভিতর হিংসায় জ্বলে পুরে সরকার হয়ে যায় মনে রাখবেন যে ব্যক্তি হিংসা করল সে যেন আল্লাহর বিরোধিতা করল কারণ নিয়ামত তো আল্লাহর পক্ষ থেকে আসে নিয়ামত তো আল্লাহ দেয় এজন্য আমাকে যদি আল্লাহ তাআলা নিয়ামত দান করেন আমাকে যদি আল্লাহ কোটিপতি বানান আর আপনি যদি হিংসা করেন তাহলে আপনি আমার হিংসা করলেন না স্বয়ং আপনি আল্লাহর বিরোধিতা করলেন কারণ তাকে যদি সম্পদশালী হলে কেউ যদি অর্থ সম্পদের মালিক হলেন কেউ যদি সম্মানের মালিক হয় আপনার যদি খারাপ লাগে আপনার ভিতর যদি জ্বালা পোড়া করে তাহলে বুঝতে হবে আপনি কেমন যেন আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে গেছেন কারণ রিজিক কে দেয় ভাই কথা ভাই না রিজিক দেয় তো আল্লাহ সম্মান ইজ্জত এটা তো আল্লাহ দেয় তো এখন কেউ যদি এটা পায় আর আপনি যদি এইটার বিরোধিতা করেন আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে তো আপনি আল্লাহর বিরোধিতাই করলেন কারণ তাকে তো আল্লাহ দিয়েছেন সম্মান সম্পদ এটা তো আল্লাহ দিয়েছেন এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ায় যত ভালো অবস্থা আছে যত সম্পদ আছে ইজ্জত আছে সম্মান আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য কোনো ভাই যদি ইজ্জত সম্মান আর সম্পদের মালিক হয় আপনি যদি হিংসা করেন তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন
এজন্য হিংসা এটা পীর সাহেব হোক আর সাধারণ মানুষ হোক নামাজি হোক খাজি সাহেব হোক যদি কারো ভিতর হিংসা থাকে তাহলে কি হবে তার সমস্ত আমল জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা বলি একদিন নবীজি সাহাব আজমাইনদের কিনিয়া মসজিদে বসাছিলেন এমন মুহূর্তে আল্লাহ নবী বলতেছেন এখন যেই সাহাবী এখন যেই ব্যক্তি মসজিদে ঢুকবে ওই ব্যক্তিটা জান্নাতি সুবহানাল্লাহ বলেন তো দেখি নবীজি বলতেছেন এখন যেই ব্যক্তি ঢুকবে মসজিদে দরজা দিয়া ওই ব্যক্তিটা জান্নাতি সাহাবাজ মাইন তার আশ্চর্য হয়ে গেলেন সবাই তো জান্নাতে যাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কিন্তু এইভাবে কাউকে উদ্দেশ্য করে নবীজি কখনো বলেন নাই রাসূলের একজন সাহাবী তিনি চিন্তা করলেন আল্লাহর রাসূল তাকে কেন জান্নাতি বলল আমি দেখব এমন মুহূর্তে নবীজির একজন সাহাবী উযু করে হাতে জুতা নিয়ে মসজিদের ভিতর ঢুকলেন দাড়ি দিয়া উযুর পানিগুলো পড়তে আছে টপ টপ করে মসজিদের কোণার ভিতর জুতাটা রেখে আল্লাহর বান্দা নামাজ আদায় করল নামাজ আদায় করে নামাজ শেষ করে বাড়িতে চলে গেল রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবীর বাড়িতে যে বললেন ভাই আমার আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই আমি একটু কয়েকটা দিন কয়েকটা রাত তোমার বাড়ি থাকতে চাই আমার একটু বাড়িতে ঝামেলা আছে সাহাবী বললেন কেন নয় অবশ্যই তুমি থাকবা আমার বাড়িতে মেহমান হবা কারণ মেহমান এটা আল্লাহ তাআলার দেওয়া মেহমান আসলে তার রিজিক নিয়ে আসে মেহমান যেই বাড়িতে যায় ওই বাড়িওয়ালার এক বেলা যদি কমপক্ষে এক বেলা মেহমানদারি যদি কেউ কাউকে করে ওই এক বেলা মেহমানদারি করার কারণে তার এক বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন সাহাবী বললেন অবশ্যই তুমি আমার বাড়িতে মেহমান হবা মেহমান হইল মেহমান হওয়ার পরে এইবার তিনি রাতের বেলায় ঘুমান দিনের বেলায় খেয়াল রাখেন এই সাহাবী কোথায় যায় কি করে রাতের বেলায় ওই সাহাবী ঘুমায় আর সাথে যিনি পাহারা দেওয়ার জন্য চেক করার জন্য গিয়েছিল যেই লোকটা কি করে আমাকে দেখতে হবে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে ঘুমের ভান করে কম্বলের ভিতর দিয়া মাথাটা এইভাবে করে চোখটা এইভাবে করে বের করে এইভাবে চুকি মেরে আছে কারণ তিনি দেখবেন রাসূলের এই সাহাবীটা এমন কি আমল করে যে আমল করার কারণে নবীজি তাকে এইভাবে জান্নাতি বলেছেন আল্লাহর রাসূলের সাহাবী কম্বলের ফাঁক দিয়া চুকি মেরে আছেন সারা রাত এক ফোঁটা ঘুমায় নাই চোখ বন্ধ করে নাই দেখে রাসূলের সাহাবী রাতে কোনো আমলই করেন নাই এশারের নামাজ পড়ে এসে খানা দানা শেষ করে জরুরাত শেষ করে বিছানার মধ্যে শুয়ে পড়েছেন সারা রাত ফজরের নামাজ ছাড়া আর কোনো নামাজ তিনি পড়েন না ফজরের আগে ছাড়া তিনি সারা রাত আর একবারের জন্য ওঠেন নাই ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূলের সাহাবী ফজরের নামাজ আদায় করলেন এইভাবে করে এক এক করে তিন রাত পর্যন্ত ওই বাড়িতে ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন রাত ছিলেন তিন রাতের একটা রাত তিনি ফরজ ইবাদতের চেয়ে বেশি অতিরিক্ত কোনো ইবাদত তাকে করতে দেখেন নাই এবার তিন রাত থাকার পরে যাওয়ার সময় ডেকে ডেকে বলতে আছেন ভাই আমি তিনটা রাত তোমার বাড়িতে থাকলাম এখন আর আমার থাকার প্রয়োজন নাই আমি চলে যাব বলে কেন আসছিলাম বলে ভাই তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি বলে কি পরীক্ষা
বলে তুমি ওই দিন মসজিদে ঢোকার পরে রাসূল বলেছিলেন এই মুহূর্তে দরজা দিয়া যেই ব্যক্তিটা মসজিদে ঢুকবে ওই ব্যক্তিটা জান্নাতি ভাই আমার তুমি বলো তো দেখি কি এমন আমল করো যে আমল করার কারণে নবীজি তোমাকে এইভাবে জান্নাতি ঘোষণা করেছেন আমি তো তোমাকে ফরজ ইবাদতের বাহিরে অন্য কোন নফল বাড়তি ইবাদত করতে দেখি নাই তাহলে এমন কি ইবাদত করলাম যে ইবাদতের কারণে আল্লাহর রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে সাহাবী ডেকে বলেন ভাই আমার আমার ফরজ ইবাদতের বাহিরে তেমন কোন ইবাদত নাই তবে একটা আমল আমার আছে বলে কি আমল বলে সে আমলটা হলো আমি প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার দিল থেকে সব ধরনের হিংসা আমি দূর করে তারপর ঘুমাই মানুষের ব্যাপারে কোনো অভিযোগ আমার দিলে নাই কোনো মানুষের ব্যাপারে কোনো হিংসা আমার দিলে নাই কেউ আমাকে কষ্ট দিলে আমি ক্ষমা করে দেই আমার দিলের ভিতর এক বিন্দু পরিমাণ হিংসা নিয়ে আমি রাতে ঘুমাই না আরে ভাই যাদের দিলের ভিতর মানুষের ব্যাপারে হিংসা থাকে জেনে রাখবেন তাদের ঘুম কোনোদিন আরামের ঘুম হয় না সাহাবী বললেন ভাই আমার আমি তো রাতে যখন ঘুমাতে যাই দিল থেকে সব ধরনের হিংসা বের করে তারপর ঘুমাই হয়তো আল্লাহ আমার এই আমলটা পছন্দ করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য দিলের ভিতর যত ধরনের হিংসা আছে বরত্ব আছে অহংকার তাকাব্বুরি আছে সব দূর করে দিতে হবে আপনাকে আমাকে বিনয়ী হতে হবে মানুষের ভালো দেখে সব সময় হিংসা করা যাবে না ফোফানো যাবে না আলহামদুলিল্লাহ বলতে হবে মাশাআল্লাহ বলতে হবে যদি না বলতে পারেন তাহলে মানুষের ভালো আপনার দেখার দরকার নাই কারণ ভালো মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য আপনি আমি যদি কারো বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব লালন করি পরিস্থিতি কাতরতা যদি থাকে তাহলে মনে রাখবেন আপনি হিংসা করলেন না আপনি ইনডাইরেক্ট ভাবে আল্লাহ তাআলার বিরোধিতা করলেন এজন্য আসুন আজকের এই আলোচনা থেকে আমরা যেটা জেনেছি যে হিংসা করা যাবে না অন্যের ভালো দেখে অন্যের সম্পদ দেখে অন্যের ভালো থাকা দেখে কখনো দিলের ভিতর আক্রোশ বা হিংসা এটা আমরা আনবো না বরঞ্চ আমরা বলবো যে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ভালো রেখেছেন আল্লাহ আমাকেও ভালো রাখুক আমি যখন মানুষেরটা দেখে শুকুর আদায় করব আমি যখন নিজেরটা শুকুর আদায় করব তখন আল্লাহ তাআলা আমাকে ওই পর্যায়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা